আসসালামু আলাইকুম। শখের তোলা এজন্য লাখ টাকার চেয়েও বেশি, হ্যাঁ আরবিয়ান ধনকুবদের দ্বারাই একমাত্র সম্ভব। বাংলা টাকায় কনভার্ট করলে কয়েক লক্ষ টাকা হবে। কুয়েতি দিনার হাজার দিনারের উপরে খরচ করে তৈরি করেছেন এই মাচা। এই খেজুর গাছ কোনো বিশেষ খেজুর গাছ না, নর্মাল খেজুর গাছের মতোই বছরে এক একবার ফল দেয়। তাহলে বলতে পারেন কেন এত আয়োজন, কেন এত ইনভেস্ট? হ্যাঁ, এটা এদেশের ধনকুবদের এক ধরনের শখ বা বিলাসিতা বলতে পারেন। এই খেজুর গাছে বছরে এক একবার খেজুর দেয়। আরবিয়ানরা কাঁচা থাকতে কয়েকটা খায়, আধা কাঁচা আধা পাকা দু চারটা খায়, এবং পাকলে কিছুটা খায়, বাকি সব মানুষকে দিয়ে দেয়। তাহলে বলতে পারেন এত টাকা খরচ করে এই মাচা করার কি দরকার? হ্যাঁ অবশ্যই দরকার আছে, এটা এক ধরনের শখ বা বিলাসিতা বলতে পারেন। কারণ এদেশে প্রচুর অর্থ সম্পদের মালিক এক একজন আরবিয়ান। এই বিশেষ আয়োজনের রহস্য কিংবা এর বিশেষ কারণ কি এই বিষয়ে জানতে আমি চেষ্টা করি। তখন এই বাড়িতে কর্মরত একজন ব্যক্তির সাথে কথা বলি। কথা বলে জানতে পারলাম এই বাড়ির মালিক সে খুব পছন্দ করে খেজুর গাছ, এবং খেজুর এর জন্য এই বিশেষ আয়োজন সে কাছ থেকে খেজুর দেখতে ভালোবাসেন এবং গাছ থেকে খেজুর পেরে খেতে ভালোবাসেন। তার কাছে খেজুর নাকি খুবই প্রিয়, এর জন্যই সে এই বিশেষ আয়োজন করেছেন, এত টাকা খরচ করে এই মাচা তৈরি করেছেন। যাই হোক, আমার কাছে দেখে অনেকটাই ভালো লেগেছে। এই বাড়ির সামনে একটি পানির কলও দেওয়া আছে, ফ্রিতেই পানি খাওয়া যায়। বিশেষ করে আরব দেশে মাঝে মাঝেই এরকম পানির কল পাওয়া যায়, পানির পিপাসা লাগলে ঠান্ডা পানি খাওয়া যায়।